যুদ্ধ উত্তেজনায় নতুন মাত্রা দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক সময়ের কয়েকটি আলোচিত ঘটনা দক্ষিণ এশিয়ায় স্নায়ুদ্বন্দ্ব ক্রমে যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে বলে মনে হয় এর মধ্যে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ প্রথমটি হল চীনের অগ্রাধিকার প্রাপ্ত ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের অংশ হিসেবে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর কাশ্মীরের যে গিলগিট বাল্টিস্তানের ওপর দিয়ে চলে গেছে সেটিকে কার্যকরভাবে ভারতের অংশ হিসেবে গণ্য করতে শুরু করা নয়াদিল্লির দেশটির আবহাওয়ার খবরে প্রথমবারের মতো গিলগিট বাল্টিস্তানের তথ্য নিয়মিতভাবে অন্য ভারতীয় শহরগুলোর সাথে পরিবেশন করা হচ্ছে এর অর্থ দাঁড়াচ্ছে ভারতীয় সংসদে আজাদ কাশ্মীর গিলগিট বাল্টিস্তান ও পুরো লাদাখ ভারতের অংশ বলে যে দাবি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করছিলেন সেটিকে কাজে পরিণত করার প্রস্তুতি বিজেপি সরকার নিচ্ছে দ্বিতীয় ঘটনাটি হলো জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ভারতীয় সংবিধানের তিনশো সত্তর ও পঁয়ত্রিশে অনুচ্ছেদ বাতিলের প্রথম বার্ষিকীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুরোটাকে বিতর্কিত ভূমি হিসেবে প্রদর্শনের পরিবর্তে পাকিস্তানের মানচিত্রের অংশ হিসেবে দেখিয়েছেন একই সাথে দেশ বিভাগে পাকিস্তানের যোগদানের অপশন দেওয়া ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশীয় রাজ্য জুনাগড়কে পাকিস্তানের মানচিত্রের অংশরূপে দেখানো হয়েছে কাশ্মীরের যে মানচিত্র ইমরান খান প্রকাশ করেছেন তাতে লাদাখের অংশটিতে সুস্পষ্ট রেখা না টেনে চীনের সাথে বোঝাপড়ার বিষয়টি প্রদর্শন করা হয়ে থাকতে পারে গালোয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর উত্তেজনা নিরসনের কার্যকর ও টেকসই কোনো প্রচেষ্টা এখনও সেভাবে দেখা যাচ্ছে না এর মধ্যে উত্তেজনাপূর্ণ এলাকায় চীন এস চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে জানা যাচ্ছে অন্যদিকে ভারত ফ্রান্সের কাছ থেকে জরুরিভাবে রাফায়েল যুদ্ধ বিমানের সরবরাহ নিয়েছে তৃতীয় ঘটনাটি হলো ভারত নেপাল সীমান্তের কালাপানি লিপুলেক ও লিম্পিয়াধুরা অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে নেপালের মানচিত্রে প্রদর্শনের পর সেই ম্যাপ জাতিসংঘ ও বিভিন্ন বিশ্ব সংস্থার কাছে পাঠানো আর ভারতের বিতর্কিত সীমান্তের অদূরে নেপাল বিশেষ বিমান ঘাঁটি তৈরি করেছে বলে খবর আসছে এর অদূরেই সেনা সমাবেশ করছে চীন ভারতীয় সেনা সূত্রের খবর হলো সেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীন সেনার একটি ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে ভারতের উত্তরাখণ্ডের চামিলি জেলার ওই গিরিপথ এলাকাতেই ভারত নেপাল সীমান্ত রয়েছে ভারতের কাছে এ এলাকা আরও বেশি গুরুত্বপূর্ণ এ কারণে যে গত জুন মাসেই নেপাল পার্লামেন্টে পাশ হয়েছে নতুন মানচিত্র বিল সে বিলে উত্তরাখণ্ডের কালাপানি ও লিম্পিয়া ধুরার পাশাপাশি লিপোলেক গিরিপথকেও নেপালি ভূখণ্ডের অংশ বলে চিহ্নিত করা হয়েছে ফলে ওই এলাকায় নতুন করে চীনা সেনা মোতায়েন তিন দেশের পারস্পরিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে ভারতীয় সেনা সূত্রের তথ্য অনুসারে চীনা সেনা মোতায়েনের পাশাপাশি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আসা হয়েছে ওই এলাকায় এছাড়া উত্তর সিকিম এবং অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর তৎপরতা বাড়াচ্ছে বেজিং এমনটাই দাবি ভারতীয় সেনাসূত্রের এর মধ্যে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে চীনের মোকাবেলায় ভারতীয় সেনাদের যুদ্ধের প্রস্তুতি নির্দেশ দেওয়া হয়েছে বলা হয়েছে চীন ও ভারতের মধ্যকার উত্তেজনা থামছে না লাদাখের প্যাঙ্গং ক্লেকের ফিঙ্গার পয়েন্ট এবং দেবসাং উপত্যকা থেকে সেনা সরাতে রাজি নয় চীন সামরিক ও কূটনৈতিক স্তরে দফায় দফায় বৈঠকেও দুদেশের মধ্যে বরফ গলেনি ভারতীয় বার্তা সংস্থার তথ্য অনুসারে প্রায় তিন মাস ধরে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চলছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়েছে চীন বারবার তাদের সাথে আলোচনা করেও এ বিষয়ে এখনও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি গালওয়ান স্প্রিং ফিঙ্গার পয়েন্ট ফোর থেকে সেনা সরালেও ভারতীয় ভূখণ্ডের প্যাঙ্গং দেবসাং এখনো ঘাঁটি করে বসে আছে চীনা সেনারা সে কারণেই ভারতীয় সেনাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ নারে তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সরে পরিস্থিতি যেমন খতিয়ে দেখতে গত কয়েকদিনে লাদাখ থেকে আসাম পর্যন্ত প্রতিটি এলাকায় গেছেন সেখানে কর্তব্যরত সেনা কমান্ডারদের সাথে বৈঠক করেছেন সিকিম ও অরুণাচলের চীন সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি নয়াদিল্লির দাবি দেবসাংয়ের বিপরীতে প্রায় পনেরো হাজার সেনা ট্যাং কামান মোতায়েন করেছে চীন লাদাখের উত্তরে অবস্থিত দেবসাংয়ের রণকৌশলগত গুরুত্ব রয়েছে উত্তেজনাকর এই সময়টাতে নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি রামের জন্মস্থান দাবি করেছেন নেপালে সত্যিকারের অযোধ্যা নেপালে ভারতে নয় এই দাবি সুপ্রতিষ্ঠিত করতে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবার রাম জন্মভূমি অযোধ্যা ধাম নির্মাণের নির্দেশ দিয়েছেন